হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি, সাবধানে আছি। আর আজকে হচ্ছে 9th of September, আর এখন বাজে 12:15। সারা সকাল ধরে ক্যামেরা আজকে অনই করিনি, তার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে যখন উঠলাম তখন থেকে মুষলধারে বৃষ্টি, জানো, মুষলধারে বৃষ্টি, আর তার উপরে তেমনি অন্ধকার ঘরদোর। মানে বিরক্তি লাগছিল সকালে উঠে, জানো, মানে মনে হচ্ছিল যেন যে কী রে বাবা, এরমভাবে ঘুম থেকে উঠে একটা দিন শুরু হয়, এত নেগেটিভিটিতে ভর্তি, আর ঘরদোর পুরো অন্ধকার, ভূতের মতো, ভালো একদম লাগছিল না। এদিকে আমার আজকে প্ল্যান ছিল সমস্ত যে প্যাকেটগুলো রেডি করেছি সেগুলো ডেলিভারি করতে যাব, মানে পোস্ট অফিসে পাঠাতে যাব, তো সেটাও একটা মাথায় ছিল। ভাবছি যে বাপরে এত বৃষ্টি, এত বৃষ্টি, তো ওই জন্যে আর আমি কিচ্ছু মানে শ্যুটই করিনি, ক্যামেরা অনও করিনি, কেননা দেখানোর মতো তো কিছু নেই, শুধু ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর রান্না আজকে করেছি জাস্ট একটু আলু, ওই কি বলে, ডিম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এই দিয়ে একটু চাউমিন, সেটা আমি তোমাদেরই সঙ্গে গল্প করতে করতে খাবো, তো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তারপরে আস্তে 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 একবার একটু রোদের দেখা মিলল, মানে একটু পরিষ্কার হয়েছে, আমি আর দেরি করিনি, জানো, সঙ্গে সঙ্গে সব কিছু রেডি করা ছিল, পুরো এখান থেকে হন হন করে হেঁটে গিয়ে রিক্সা ধরে পুরো পোস্ট অফিসে গিয়ে ওইগুলোকে ডেলিভার করে তারপরে বাড়ি এসে চান টান করেছি। মানে আমি এক মানে কতটা যে দায়িত্বমুক্ত হয়েছি সেটা তোমরা মানে বুঝতে পারছো না। এই সব দায়িত্বগুলো নিয়ে তারপরে না মানে যখন মানে কি বলবো, দায়িত্বটা পুরোপুরি মানে কমপ্লিট করতে পারি তখন যে কি স্যাটিসফ্যাকশন হয়, কি নিশ্চিন্ত লাগে, কি বলবো তোমাদের। তার মানে তাও বিশাল যে রোদ উঠে গেছিলো তা কিন্তু না, মানে অল্প অল্প রোদ ছিল কিন্তু অন্ধকার অন্ধকারও ছিল। আমি আর একদম মানে ওয়েট করিনি, 10টার সময় পোস্ট অফিস খুলবে, আমি একদম 10:05 বেরিয়ে গেছি বাড়ির থেকে, মানে চানটানও করিনি, জানো, মানে বেরিয়ে গিয়ে একদম রিক্সা করে গেছি পোস্ট অফিসে, নেমেছি, প্যাকেটগুলো দিয়েছি, ওই রিক্সাতেই আবার বাড়িতে ব্যাক, এসে চানটান করে ম্যাগুকে খাওয়ালাম। ম্যাগুর আজ কি হয়েছে জানি না, 50% খেয়েছে, 50% খেলো না। একটু আগে ওকে আবার সেকেন্ড ট্রাই করলাম, মহিলা কিছুতেই মুখ দিল না, মাছটা খেয়েছে আর মাংস ভাত 50% খেয়েছে। এক একদিন তো এরকম হয়, ওই জন্য আমি আর বেশি চাপ দিইনি। আর আজকে পুরোপুরি আমার নজরটা আছে সুপ্রিম কোর্টের ওপর। তোমরা সবাই নিশ্চয়ই এখন জানো যে আজকে সেই 9th of September, এবং আজকেই সুপ্রিম কোর্টে CBI যে খামটা দেওয়ার কথা ছিল সেটা দেবে, এবং মানে অলরেডি দেওয়া হয়েও গেছে এবং চলছে ব্যাপারটা। তো যতটুকু এতক্ষণেও বুঝতে পারলাম যে প্রচুর প্রশ্ন রয়েছে পোস্টমর্টেম নিয়ে এবং টাইমিং নিয়ে, অনেক মানে প্রশ্ন রয়েছে প্রধান বিচারপতির, এবং নেক্সট মঙ্গলবার দিনকে আবার একটা হিয়ারিংয়ের ডেট দিয়েছেন উনি, এবং CBIও অনেক কিছু প্রশ্ন তুলেছে এবং অনেক রিপোর্ট তারা এমস দিল্লি থেকেও টেস্ট করাতে চাইছে, পোস্টমর্টেম রিপোর্ট। মানে এত বেশি কারচুপি ব্যাপারটা করা হয়েছে না যে টাফ হয়ে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু সুপ্রিম কোর্ট আর CBI যখন হাতে নিয়েছে তখন নিশ্চয়ই এর ভেতর থেকে আসল ব্যাপারটা বেরোবে তো বটেই, হয়তো একটু টাইম টেকিং, বাট নিশ্চয়ই বেরোবে, আমি তো ফুল আস্থা রাখছি। দেখা যাক, সামনের দিকে তাকিয়ে আছি। আবার নেক্সট মানে টিউজডে একটা হিয়ারিং ডেট ফেলছেন উনি প্রধান বিচারপতি, নিশ্চয়ই উনি বুঝেই ফেলছেন, এবং উনি বলেছেন মানডের মধ্যে আবার CBIকে ফ্রেশ একটা রিপোর্ট জমা দিতে। তো এই অবধি আমি এখনও শুনেছি, তারপর কিছু প্রগ্রেস হচ্ছে কি না সেটা আমি এখন জানি না, আমি চলে এলাম তোমাদের সামনে। একটা গল্প আমার হাতে আছে, সেটাকে আজকে পড়ে শোনাবো। তো ব্যাটারি অবস্থা খুব একটা আমার ভালো নেই, মানে চার্জ আর কি, তাহলেও চেষ্টা করছি এটা পড়তে। তো চলো, আর আজকে কিন্তু আর এমনি কিচ্ছু দেখাচ্ছি না, তোমরা একদম রাগ করবে না, আর ওয়েদার এখন মোটামুটি ভালোই হয়ে গেছে। আর আমার আমার মেয়েকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তারপরে গল্পটা পড়বো। এই দেখো আমার মেয়েকে দেখো কি কুকীর্তি করছে, বাইরে কেউ গেছে হয়তো, পায়ের আওয়াজ পেয়েছে, নয় গন্ধ পেয়েছে, এই ভেতর থেকে এইসব করছে, চেঁচাচ্ছে, দুষ্টুমি করছে। চুপচাপই ছিল, ঘুরে এসে দেখলাম হ্যাঁ চুপ করেই বসে আছে। আমার মেয়ে এখন বড় হয়ে গেছে তাই না, ছোটোখাটো জায়গাগুলো আমাকে যেতে অ্যালাউ করে, ও বসে থাকে ঠিক।
তো আমার মেয়েকে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, কেউ বলতে পারবে না যে মুন আজকে কিন্তু ম্যাগি মিস হয়ে গেল, সেটা নয়, আমি দেখিয়ে দিয়েছি। যাই হোক, চলো একটা নতুন গল্প পড়ি। শ্রাবণীর সাথে আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন হলো। বাবা মার পছন্দেই শ্রাবণীকে আমি বিয়ে করেছি। এখন দেখছি আমার মা শ্রাবণীর প্রতি তেমন সন্তুষ্ট না। মাঝে মাঝে শ্রাবণীকে অনেক শক্ত শক্ত কথা বলে ফেলে, আর শ্রাবণী মুচকি হেসে ওই শক্ত কথাগুলো খুব সহজেই হজম করে নেয়। মাঝে মাঝে ইচ্ছে হয় আমি শ্রাবণীর হয়ে কথার উত্তর দিয়ে দিই, কিন্তু পারি না, কারণ গর্ভধারিণী মা বলে কথা তো। আমার চাকরির প্রমোশন হলো, বাড়িতে মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য। শ্রাবণী মিষ্টি পছন্দ করে না, আইসক্রিম খুব পছন্দ করে, তাই ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম। মিষ্টির প্যাকেটগুলো ছোট বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আমার রুমে গেলাম। পরদিন সকালে দেখি মা শ্রাবণীকে বলছে, তোমার জামাইয়ের তো প্রমোশন হয়েছে, এখন থেকে তোমরা জামাই বউ মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে, আমরা তো এইগুলো চোখেও দেখতে পারবো না। শ্রাবণী কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। ও ভেবেছিল আমি ওর হয়ে কিছু একটা বলবো, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না, কারণ গর্ভধারিণী মা বলে কথা। প্রচণ্ড মাথা ব্যথার জন্য শ্রাবণী সারা রাত ঘুমোতে পারেনি। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল, কিন্তু সকাল 7টার সময় মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকতে লাগলো। শ্রাবণী ঘুম ঘুম চোখে দরজা খুলে মাকে বলল, কি হয়েছে মা? মা চিৎকার করে বলতে লাগলো, বাপের বাড়ির থেকে কি 8টা 10টা কাজের মেয়ে নিয়ে এসেছো যে ওরা কাজ করবে আর তুমি নাক ডাকিয়ে ঘুমোবে? একটু পরেই আমার ছেলে অফিসে যাবে, আমার মেয়ে ভার্সিটি যাবে, আর তুমি এখনো পর্যন্ত রান্না ঘরেই যাওনি? শ্রাবণী কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইল, আর আমি মার সব কথা শোনার পরেও না শোনার অভিনয় করে চুপ করে শুয়ে রইলাম, কারণ গর্ভধারিণী মা বলে কথা, মাকে কিছুই বলা যাবে না। পারিবারিক একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম, শুধু শ্রাবণী বাদে। সবাই শপিং করলো আর আমি শ্রাবণীর জন্য নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম। যখন শ্রাবণীকে শাড়িটা দেব, তখন আমার বোন শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা নিয়ে নেয়। শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে রইল, কিন্তু আমি কিছুই বলতে পারিনি, কারণ আমার নিজের বোন বলে কথা। সেদিন দেখি আমার বোন শ্রাবণীকে বলছে, ভাইয়ার যদি আগে প্রমোশনটা হতো তাহলে কখনোই তোমাদের মতো নিম্নমানের পরিবারে আমার ভাইয়াকে বিয়ে করাতাম না। কথাটা শুনে শ্রাবণী চুপচাপ চলে গেল, আর আমি বোনের দিকে তাকিয়ে মুচকি একটু হাসলাম, নিজের আপন বোন বলে কথা। খাবার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগলো, এই তরকারি কে রান্না করেছে? শ্রাবণী কিছুটা ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি রান্না করেছি। এসব কি তরকারি রান্না করেছ যে সেটা মুখে দেওয়া যায় না? তোমার মা কি তোমায় রান্নাবান্না কিছুই শেখায়নি? শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে রইল, আর আমি এক মনে খাবার খেতে লাগলাম, জন্মদাতা পিতা বলে কথা। বাথরুম থেকে এসে শ্রাবণী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি জামা কাপড় সব ব্যাগের ভেতর রাখছো কেন? আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম, তুমি তৈরি হয়ে এসো, আমি নিচে যাচ্ছি। আমি বাবা মাকে সালাম করে বললাম, তোমরা আমার জন্য দোয়া করো। মা হাসতে হাসতে বলল, তোর কি আবার প্রমোশন হয়েছে নাকি রে? না মা, প্রমোশন হয়নি, তবে তোমার ছেলে কিছুটা বুঝতে শিখেছে। আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, আজ থেকে আমি আর শ্রাবণী সেই বাসা ভাড়িতেই থাকবো। মা রেগে গিয়ে বলল, শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বউয়ের গোলাম হয়ে গেলি? আমি মাকে বললাম, না মা, বউয়ের গোলাম হইনি, শুধু বউকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি। একটা বার চিন্তা করে দেখো, তুমি শ্রাবণীর সাথে যা যা করেছো, তোমার মেয়ের সাথে যদি সেই একই কাজগুলো তার শাশুড়ি করে তাহলে তোমার কেমন লাগবে? বাবার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বাবা, আজ আমার ছোট বোন যদি রান্না করতো আর সেই রান্না যদি খারাপ হতো, তাহলে কি তুমি আমার ছোট বোনটাকে এইভাবে বকাঝকা করতে পারতে যেভাবে তুমি শ্রাবণীকে বকেছ? বাবা সব রান্না সব দিন সমান হয় না, একটু ভুল হতেই পারে, তাই বলে ওকে বকাঝকা না করে একটু ভালোভাবে যদি বুঝিয়ে বলতে তাহলেও হতো। ছোট বোনকে বললাম, দেখ বোন, তুইও কোনো একদিন অন্য বাড়ির বউ হবি, তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয়, তখন বুঝবি কতটা কষ্ট হয়। তুই এখন ভার্সিটিতে পড়িস, তোর
বোঝা উচিত, কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। ছেলে বিয়ের পর মা বাবার থেকে আলাদা হয়ে পড়ে, শুধু বউয়ের দোষে নয়, মাঝে মাঝে বাবা মারও দোষ থাকে। কিন্তু কিছু বাবা মা কখনো মানতেই চায় না যে ছেলের বউটাও কিন্তু তাদের মেয়েরই মতো। তোমরা আমার বাবা মা, তোমাদের ওপর অবিচার করতে পারি না, কিন্তু আমার স্ত্রী তো আমার অর্ধাঙ্গিনী, আমার শরীরের অর্ধেক অংশ, তার প্রতি কী করে অবিচার করি বলো? একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে যখন দেখে তার প্রতি অবিচার হচ্ছে, অথচ তার স্বামী চুপ করে আছে। যে মেয়েটা সবাইকে ছেড়ে একটা অচেনা অজানা মানুষকে বিশ্বাস করে এসেছে, তাকে কী করে অসম্মানটা করি বলো তো? আমি চেষ্টা করব সন্তান হয়ে তোমাদের প্রতি আমার কর্তব্য পালন করতে, সেই সাথে চেষ্টা করব আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটা দিতে। পেছনে ফিরে দেখি শ্রাবণী দরজায় দাঁড়িয়ে অনবরত কান্না করছে। আমি শ্রাবণীর চোখের জলটা মুছে ওর কানে কানে বললাম, আরে পাগলি, কাঁদে না, মাঝে মাঝে কাছে আসার জন্য হলেও একটু দূরে যেতে হয়। আমি কোথাও বাসা ভাড়া নিইনি, অনেক দিন ধরে শ্বশুরবাড়ি যাওয়া হয় না, এই সুযোগে শ্বশুরবাড়িও যাওয়া হলো আর বাবা মাকে শিক্ষাটাও দেওয়া হলো। এটাই ছিল আজকের গল্প। কেমন লাগলো তোমাদের? আমার তো ভীষণই ভালো লেগেছে। এইরকমই যদি সত্যি মানে বাস্তব জীবনে প্রত্যেকটা ছেলে এইরকম মানুষ হয় এই শ্রাবণীর হাজবেন্ডের মতো, তাহলে কিন্তু অনেক ডিভোর্স আটকে যায় এবং অনেক মেয়ে কিন্তু আলাদা হয়ে যাওয়ার বা ডিভোর্স ফাইল করার কথাটা ভাবেই না। তো কিন্তু সেটা হয় না বাস্তব জীবনে, সেটা অনেক ক্ষেত্রেই হয় না। এটা গল্পেতে বেশ ভালো লাগলো পড়তে, কিন্তু সত্যি বাস্তব জীবনের প্রত্যেকটা ছেলেকে না এই গল্পটা পড়ানো উচিত, যারাই এটা বুঝতে চায় না বা যারাই এই যথাযথ সম্মানটা তার স্ত্রীকে দিতে চায় না বা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করে না, তাদেরকে এই গল্পটা পড়ানো উচিত। তো কি আর করা যাবে, সেটা মানুষ টু মানুষ তো ভ্যারি করেই ক্যারেক্টারিস্টিক, এবং অবশ্যই সবটাই যে ক্যারেক্টারিস্টিক বলবো তা না, কিছুটা হচ্ছে বাড়ির শিক্ষা, মানে তাকে কিভাবে বড় করা হয়েছে, কি শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, এবং এটাও আমি বলবো যে সে তার মাকে কিভাবে দেখে বড় হয়েছে, সেই প্রতিচ্ছবিটাই কিন্তু তার সন্তানের উপর দিয়ে ফুটে ওঠে একটা সময় যখন সে বড় হয়। তো এই জন্যেই শিক্ষাটা যেন ভালো থাকে, এবং বিয়ে করার আগে অবশ্যই মাটাকে ভালো করে যাচাই করে নিতে হয়। আমার তো তাই মনে হয় যে যিনি শাশুড়ি হতে চলেছেন তাকে একবার যাচাই করে নিতে হয়। আর অনেক, এবার জানি অনেকে আবার কমেন্ট করবে যে বউরাও কিন্তু শয়তান কম হয় না, একশোবার প্রচুর মেয়ে আছে যারা মানে যেন মনে হয় শয়তানি করবার জন্যই কোনো সংসারে বউ হয়ে ঢুকেছে, তার শাশুড়ি মা হয়তো কিংবা শ্বশুরমশাই হয়তো খুবই ভালো মানুষ, কিন্তু তারা পুরো জ্বালিয়ে দেয় সংসারটাকে, এরকম মেয়েও আছে। কিন্তু যখন গল্পটা বেসড অন অন্যদিকে, মানে দাঁড়িপাল্লাটা যখন শ্বশুর শাশুড়ির দিকেই রয়েছে, তখন আমি সেই ভাবেই কথাটা বলছি। এখন আমি হঠাৎ করে বউয়ের যে গলতিগুলো থাকে সেগুলো হাইলাইট করছি না, কেননা গল্পটা সেই দিকে যাচ্ছে না। তো যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগলো গল্পটা, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে এই গল্প আড্ডার মধ্যে দিয়েই ভিডিওটাকে রাখলাম। আর তোমরা কালকে আমার যে ফ্যাব্রিকের কাজগুলো দেখিয়েছি সবগুলো একসঙ্গে দেখিয়ে দিয়েছি, কিন্তু তার মধ্যে একটা আমি ভুলে গেছি দেখাতে, জানো, মিস হয়ে গেছে। সেইটা আমি পুরোপুরি ভিডিও মানে আপলোড করবার পর যখন আমি দেখছি তখন দেখলাম সেইটা মিস হয়ে গেছে। সেটা হচ্ছে একটা টেবিল ক্লথ করেছিলাম, মেরুন কালারের একটা টেবিল ক্লথ করেছিলাম, সেই টেবিল ক্লথটা আমি এখন এই টাইমে আমি শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা দেখে নিতে পারো টেবিল ক্লথটা কেমন হয়েছে। আর অবশ্যই এবার আমি একটা একটা করে শর্ট ভিডিও ছাড়বো, তখন তো তোমরা আবার ভালো করে দেখে নেবেই। আমি খুব সরি যে টেবিল ক্লথটা কী করে জানি না কালকে এডিট করার সময় না মিস হয়ে গেছে। প্রচুর ভিডিও কালকে আমি শ্যুট করেছিলাম, জানো তো, মানে প্রত্যেকটা আইটেম তোমাদের জন্যে, আবার শর্ট ভিডিওর জন্য, শর্ট ভিডিও তোমাদেরই, কিন্তু যাই হোক আর কি, মানে এই লাইফস্টাইল ব্লগে দেবো বলে আর শর্ট ভিডিওয়ে দেবো বলে, তো দুটো আলাদা আলাদা করে করতে গিয়ে না একটা মিস হয়ে গেছে। তবে ভিডিওটা ছিল, জাস্ট আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, তো সেটা এখন আমি শেয়ার করে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। এই দেখো, এটা মেরুন রঙের একটা 4-seater টেবিলের টেবিল কভার, আমি চারদিকে এরকম ফুলের বর্ডার দিয়েছি, এই দেখো, আর মাঝখানটা পুরো আমি ছোট ছোট ফুল দিয়ে মানে কভার করেছি, ভরিয়ে দিয়েছি আর কি,
একটু গ্যাপে গ্যাপে ছোট ছোট ফুল, আর চারপাশে কিন্তু এইভাবে বর্ডার করেছি। এটা একটা ফোর সিটার টেবিলের টেবিল কভার, পুরোটাই কটনের কাপড়টা। এরকম আর একটা টেবিল কভারও আমার অর্ডারে আছে, বাট সেটা পুজোর পরে কাজ করতে বলেছে, তো তাই জন্যে আমি সেটাকে আর এখন ধরছি না। সেটা যখন করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কেমন হয়েছে জানিও, আমার তো বেশ ভালোই লাগলো, মানে নিজে করে নিজেরই বেশ ভালো লাগলো, বেশ ব্রাইট লাগছে। তো নিশ্চয়ই তোমরা টেবিল ক্লথটা দেখে নিয়েছো, আমি একটু গ্যাপ দিয়ে দিয়েছিলাম যাতে এই সময় আমি টেবিল ক্লথটা ঢুকিয়ে দিতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন বাজে 12:35 আর খাওয়া দাওয়ার এখন একটু দেরি আছে। এখন বাড়িঘরদোর গোছানোতে এখনও হাত দিইনি জানো তো, দেবো, কেননা আজকে আমার আসলে মেন মাথায় ছিল জিনিসগুলোকে আগে ডেলিভার করে আসি, মানে পোস্ট অফিসে গিয়ে সবগুলোকে ডেসপ্যাচ করে দিই, তবে আমার একটা বিশাল দায়িত্ব শেষ হবে। এইবারে আশা করছি কালকের থেকে একটু একটু করে হাত দেবো। তার মধ্যে থার্সডে 12 ম্যাগির ভ্যাকসিন ডে আছে, তো সেটা আবার ডাক্তারকে কল করতে হবে, কালকেই কল করব 10 কল করে ওনার সঙ্গে আবার একটা টাইম ঠিক করতে হবে, উনি এসে বাড়িতে ওর ভ্যাকসিন করবেন, তো সেটাও একটা আছে। তো যাই হোক চলো একটু একটু করে বাড়ির কাজে হাত দেবো, আলমারিগুলো দিয়ে শুরু করব। তোমাদের বলেইছি আলমারিগুলোর যা অবস্থা, যা মানে আবর্জনা আছে, মানে অনেক অনেক জিনিস সব দিয়ে দেবো আমি, এবার দিয়ে খালি করে দেবো, আমি এবার একটু খালি হতে চাই জানো তো। তো যাই হোক চলো, অনেক গল্প হলো, আড্ডা হলো, আর এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর ওয়েদার আজকে এখন এখন উপস্থিত এখন ভালো হয়েছে, যদিও শুনছি একটা নিম্নচাপ, মানে একটা ডিপ্রেশন হয়েছে, 4 ধরে নাকি বাংলা ভাসবে বলছে, তো জানি না কে কতটা কি বলছে না বলছে, অনেকটাই সন্দেহ আছে। যাই হোক যা হোক হোক, আমি এই মুহূর্তে এক্ষুনি আমার বেরোনোর কোনো ব্যাপার নেই, নেক্সট উইকে হয়তো আমি বেরোতে পারি, দেখবো, যদি ইচ্ছে হয় একটুখানি ওই 95 কেনার ব্যাপার আছে, 2-4 একটু কিনবো, তো সে পরের ব্যাপার, তো সেটা যখন বেরোবো অবশ্যই বাড়িতে আমি কারণ মানে বাপির ভাইকে বসিয়ে রেখে যাবো, কেননা ওই গড়িহাটে যাওয়ার জন্য তো আমি ম্যাগিকে একা রাখবো না। তো যাক গে চলো, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, আশা করবো তোমাদের আজকের এই আড্ডা আজকের গল্প ভালো লাগবে। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর টেবিল ক্লথটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আরও একটা টেবিল ক্লথ আছে, সেটা গুড্ডি চলে যাওয়ার পর কাজে হাত দেবো, এখন আর করছি না, সেটা কোনো আর্জেন্ট ব্যাপার নেই, রাখা আছে। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক অনেক শেয়ার করো, অনেককে বলো যে আমি এরকম কাজ করি, যদি তারা চায় অবশ্যই কিন্তু আমাকে অর্ডার দিতে পারে, আমি এটা অ্যাডই দিচ্ছি, এটা তো কোনো লুকোছাপার কোনো ব্যাপার না, আমি সত্যি একটা কাজ করি, কাজ করতে ভালোবাসি, সেটা তোমাদের মাধ্যমে আমি চাইছি জিনিসটাকে ছড়িয়ে দিতে। তোমরা যদি সাহায্য করো, এবং অবশ্যই করছো তোমরা, অনেকেই সাহায্য করছো, অনেকেই সাপোর্ট করছো, তোমরা করতে দিচ্ছ, তো এবার আরও যদি তোমাদের কেউ করতে দিতে চায় বা কাজ দেখে যদি তাদের ভালো লাগে তাহলে প্লিজ তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করো, এবং তাদের বলো যে তোমার রেফারেন্স দিয়ে কথা বলতে, বা তুমিও যদি তাদের হয়ে কথা বলো, মানে যাই হোক মোটামুটি তোমরা চেষ্টা করো আরও অর্ডার দিতে। এই মুহূর্তে আমি এখন আর কোনো ফ্যাব্রিকের কাজটা করছি না, তবে গুড্ডি চলে যাওয়ার পর, মানে পুজো টুজো কেটে যাওয়ার পর থেকে আমি আবার ফ্যাব্রিকের কাজ করব, কেননা টাইমটাও তো কাটাতে হবে বলো, একা একা তখন তো আরও পাগল পাগল অবস্থা হবে, কেননা গুড্ডি চলে গেছিলো সেই 8 মে, তারপর নিজেকে মানে সামাল দিয়ে একাকিত্ব জীবনে অ্যাডজাস্ট করতে বেশ একটু টাইম লেগেছিল, কিন্তু তারপর যাই হোক কোনো মতে দিনগুলো মানে কাটিয়ে দিচ্ছি, আবারও তাকে আমি কাছে পাবো, তারপর আবার যখন সে চলে যাবে তখন কী করে যে আমি দিনগুলো কাটাবো, কী করে যে নিজেকে সামলাবো সত্যি আমি জানি না, মানে চিন্তা করলেই ভয় হচ্ছে এখন থেকেই জানো তো, কী করব বলো, উপায় তো নেই, দেখা যাক কি হয় না হয়। তো যাই হোক চলো, অনেক অনেক কথা বললাম, তোমরা খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে, টিল দেন অনেক 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 লাভ ফর এভরিওয়ান।